ই পাসপোর্ট অথবা ইলেকট্রনিক পাসপোর্ট বাংলাদেশে একটা হ্যাসেলের নাম। অনেকে মনে করেন দালাল ছাড়া পাসপোর্ট ইম্পসিবল। বাংলাদেশে অলরেডি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে ই পাসপোর্ট চালু হয়ে গেছে, অলরেডি এমআরপি পাসপোর্টগুলো অফ হয়ে গেছে। সো এখন থেকে আপনি অ্যাপ্লাই করতে চাইলেই আপনাকে ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনার প্রপার অ্যাড্রেস জানতে হবে, কীভাবে আপনি অ্যাপ্লাই করলে আপনার কোনো হ্যাসেল পোহাতে হবে না। এই প্রবলেমটার সলিউশনের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্রপার ওয়েতে ই পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন, ই পাসপোর্টের ফি নিয়ে জানতে পারবো, কোন কোন ব্যাংকে আমরা ই পাসপোর্টের ফি জমা দিতে পারবো, প্লাস হচ্ছে আমরা কীভাবে ফর্মটা অ্যাটাচ করব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো ফার্স্ট আপনারা একটা ব্রাউজার নিয়ে নিন, আর এখানে আপনারা সার্চ করেন ই পাসপোর্ট। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে ই পাসপোর্টের ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশন দেখে নিতে পারবেন। এখানে আপনারা ওয়েবসাইট লক্ষ্য করেন ই পাসপোর্ট .gov.bd, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইটটা লিখেও এই সাইটটাতে চলে আসতে পারেন। তো আসার পরে সাইটটা এরকম দেখতে পাবেন। ওকে, তো পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্যে আপনারা এইখানে চলে যাবেন অ্যাপ্লাই অনলাইন, এ হচ্ছে স্টেপ ওয়ান। এখানে দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন, এখানে সেই অপশনটা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সো বাংলাদেশ থেকে চুজ করলাম। কেউ যদি দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করতে চান, সৌদি আরব, কানাডা, দুবাই, মানে বাংলাদেশের বাইরে থেকে, তারা এখানে নো অপশন চুজ করবেন। আর যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এখানে ইয়েস চুজ করবেন। এরপরে হচ্ছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি এখন বর্তমানে যেখানে থাকেন ওই লোকেশনের ডিস্ট্রিক্টটা কোথায় সেটা এখানে দিবেন। আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, সো এখান থেকে আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। ওকে, তো এইখানে আপনারা নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমার ডিস্ট্রিক্ট। এরপরে হচ্ছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যে জায়গাটা থাকেন সেই জায়গা থেকে সবচেয়ে কাছের যে পুলিশ স্টেশনটা আছে সেইটা দিবেন। তো আমারটা আমি দিচ্ছি, আমারটা হচ্ছে রূপগঞ্জে, তো রূপগঞ্জ দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে এখানে কন্টিনিউ করে দিন। এরপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করেন। এরপর এখানে কন্টিনিউ করে দেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন। এরপরে পাসওয়ার্ডটা আবার রিপিট করেন। পাসওয়ার্ডের সময় এখানে লক্ষ্য রাখবেন এখানে মিনিমাম 6 ডিজিট লাগবে, একটা লোয়ার কেস লাগবে, আরেকটা হচ্ছে আপার কেস লাগবে, আরেকটা ডিজিট লাগবে। সো এইগুলো ফুলফিল করবেন। এরপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, প্রথমে এখানে আপনারা ফুল নেম দিবেন অ্যাজ পার এনআইডি কার্ড অর বিআরসি, বার্থ রেজিস্ট্রেশন কার্ড যাকে জন্ম নিবন্ধন কার্ড বলে, আপনার এনআইডি কার্ড অনুসারে অথবা জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে সেইটার মধ্যে যেভাবে নাম লেখা আছে এখানে আপনারা ফুল নেমটা ওইভাবে দিবেন। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গিভেন নেম,
এটা যদি অপশনাল এরপরও ফিল আপ করতে হবে এটার জন্য আপনার ঝামেলা পোহাতে হবে তো অনেকে এখানে কনফিউজ থাকেন যে এখানে কি দিবেন এখানে আমি এই পার্টটা দিয়ে দিলাম সো ফিউল ওকে এরপরে হচ্ছে সারনেম আপনার ডাক নাম এখানে এই পার্টটা দিয়ে দিলাম আমরা এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এই হচ্ছে ফোন নাম্বার এখানে আপনারা অবশ্যই এমন একটা নাম্বার দিবেন যেটা আপনি লাইফ টাইম ইউজ করবেন অথবা নাম্বার চেঞ্জ করবেন না এরকম একটা নাম্বার দিবেন এরপর এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করেন এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করেন এটা সেভ করে নিলাম আমি এখন আপনাদের মেলটা একটু চেক করেন মেলে একটা মেল যাবে তো আমি মেলে চলে গেলাম এই যে এখানে দেখেন আমাদের মেলটা কিন্তু চলে আসছে নো রিপ্লে থেকে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল তো এটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনারা যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন আমাদের স্টেপ 4 কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে গেছে এখন আমরা সাইন ইন করে নিই এখানে সাইন ইনে ক্লিক করেন এইখানে আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করেন এরপর এখানে সাইন ইন করে নিন ওয়েলকাম শাফিউল এখন আপনারা এইখানে চলে যাবেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এটা ক্লিক করেন আপনারা অবশ্যই পাসপোর্টের প্রত্যেকটা ইনফরমেশন অনেক কেয়ারফুলি দিবেন না হলে কিন্তু হ্যাসেল পোহাতে হবে তো এখন আপনারা এরকম একটা ফর্ম দেখতে পাবেন এগুলো ফিল আপ করবেন প্রথমে এখানে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটা ক্লিক করেন তার মানে হচ্ছে আপনি নিজের জন্য অ্যাপ্লাই করতেছেন এরপরে হচ্ছে সিলেক্ট ইউর জেন্ডার তো আপনার জেন্ডার দিয়ে দিবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এরপরে এগুলো অটো নিয়ে নিচ্ছে দেখেন ফুল নেম গিভেন নেম সব কিছু এরপরে নিচের দিকে গেলাম এরপরে হচ্ছে প্রফেশন এখানে আপনার প্রফেশনটা দিবেন তো এখানে আমি যার জন্য অ্যাপ্লাই করতেছি তার প্রফেশনটা এখানে নাই সো যেহেতু নাই সেই জন্য আমরা এখানে আদার্স দিয়ে দিলাম আদার্স কোথায় আছে ওইটা দিয়ে দিলাম ওকে এই যে এটা দিয়ে দিলাম আপনার স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন আর প্রফেশন হলে এখানে আপনার প্রফেশন খুঁজে বের করে দিবেন এরপরে আমরা নিচের দিকে চলে গেলাম এরপরে হচ্ছে সিলেক্ট রিজিয়ন এখানে আপনার ধর্মটা দিবেন এখানে তারটা হচ্ছে ইসলাম সো এখানে ইসলাম দিলাম এরপরে নিচের দিকে গেলাম এটা হচ্ছে বার্থ ডাটা এখানে দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি অফ বার্থ আপনার জন্ম কোন দেশে সেইটা তো এখানে বাংলাদেশ হলে বাংলাদেশ আর অন্যান্য কান্ট্রি হলে ওইটাও দিতে পারবেন সেই অপশন রাখা হয়েছে তো এখানে বাংলাদেশই থাকুক এরপরে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন সেইটা তারটা হচ্ছে নারায়ণগঞ্জ সো আমি নারায়ণগঞ্জ দিয়ে দিলাম এরপরে হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন প্রথমে হচ্ছে ডে এরপরে হচ্ছে মাস এরপরে হচ্ছে ইয়ার তো প্রথমে এখানে আমরা মাসটা চুজ করি ওকে এইভাবে শো করতেছে না এখানে নেক্সট করে দিলাম তো এখান থেকে মার্চ তার বার্থডে হচ্ছে মার্চে ইয়ার হচ্ছে 95 95 কোথায় 95 এই হচ্ছে 95 আর হচ্ছে 1 তারিখে প্রথমে থাকবে আপনার ডে এরপরে মাস এরপরে হচ্ছে ইয়ার
এভাবে ডেট অফ বার্থ থাকবে, তো ভালো করে এটা চেক করে দেখবেন। এরপরে হচ্ছে সিটিজেনশিপ, তো এখানে আপনি সিটিজেন কোন হিসেবে, আপনার জন্মসূত্রে সিটিজেন হলে এটা বাই বার্থ দিবেন, আর যারা অন্যান্য অন্যান্য দেশ থেকে আসছেন তাদের জন্য সেটা আছে। ওকে, তো এরপরে নিচের দিকে গেলাম, এখানে হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, আপনার কি অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট আছে, তো এখান থেকে আপনারা নোটাই চুজ করবেন, এটা অলরেডি করা আছে নো। এরপরে নিচের দিকে যান, এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এখানে আপনার এনআইডি কার্ডটা দিবেন, এনআইডির যে নাম্বারটা আছে এরপরে এখানে দেখেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার আগের কোনো পাসপোর্ট আছে কি না সেটা জিজ্ঞেস করছে, আপনার যদি আগের পাসপোর্ট থেকে থাকে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো করবেন, নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এরপরে এখানে সেভেন কন্টিনিউ, এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার দেশের বাড়ি, তো এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন পার্মানেন্ট অ্যাড্রেসের, এটা দেশের বাড়ির দিবেন, তো আমারটা হচ্ছে নারায়ণগঞ্জ, সো নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। ওকে, নারায়ণগঞ্জ। এরপরে হচ্ছে সিটি, ভিলেজ, হাউস, যারা সিটিতে থাকেন তাদের তো তেমন একটা প্রবলেম নেই, বাট প্রবলেম হচ্ছে ভিলেজে যারা থাকেন তাদের তো হাউস নাম্বার থাকে না, রোড নাম্বার থাকে না, তো সেটা কীভাবে ফিল আপ করবেন, তো এখানে রাইট প্রসেস হচ্ছে এখানে ভিলেজ লিখবেন, এরপর একটি স্পেস দিবেন, এরপর একটা হাইফেন দিবেন, মাঝখানে যে দাগটা আছে এটার এক্সাক্ট নেম আমার মনে নেই, এরপর আরও একটি স্পেস দিবেন, এরপর আপনার ভিলেজ নেম দিবেন, আমি আমার নেমটা দিয়ে দিলাম ভিলেজের নেম, তো আপনারা এইভাবে ফিল আপ করবেন। এরপরে হচ্ছে রোড, ব্লক, সেক্টর, তো ভিলেজের মধ্যে এগুলো থাকে না, যদিও এটা অপশনাল, এরপরে এটা আপনার ফিল আপ করতে হবে, তো এইটু আগের মতো করে দিয়ে দিবেন, এখানে আমি রোড লিখলাম, এরপর একটা স্পেস, একটা হাইফেন, এরপর আবার স্পেস, এরপর এখানে আপনার রোডটা দিয়ে দেন, এরপরে আমরা নিচের দিকে গেলাম, এরপরে হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, তো এখান থেকে পোস্ট অফিসটা চুজ করবেন, পোস্ট অফিস হচ্ছে রূপসী 1464। এরপরে নিচের দিকে যান, এরপরে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন কোথায় সেটা দিবেন, আমারটা হচ্ছে রূপগঞ্জে, সো এখানে আমি রূপগঞ্জ নিলাম। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে তাহলে এখানে টিক মার্ক করে দিবেন, আদারওয়াইজ এই অপশনগুলো আপনারা ফিল আপ করবেন, তো আমারটা যেহেতু সেম সো এখানে আর কিছু ফিল আপ করতে হবে না। এরপরে নিচের দিকে চলে যান, এখান থেকে আপনারা ফার্স্ট অপশনটা চুজ করবেন, রিজিওনাল পাসপোর্ট অফিস, এরপরে সেভেন কন্টিনিউ, এরপরে হচ্ছে প্যারেন্টস ইনফরমেশন, এখানে হচ্ছে ফাদার্স নেম এনআইডি কার্ড অনুসারে, তো অনেকের এরকম থাকতে পারে যে যে বাবার এনআইডিতে ভুল আছে আপনারটা কারেক্ট আছে, কনফিউশনে পড়ে যান কোনটা ইউজ করবেন, বাবার এনআইডি নাকি আপনার এনআইডিটা, এটার সলিউশন হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা ওইটাই দিবেন, কারণ অলওয়েজ আপনার এনআইডি সব জায়গায় শো করতে হবে, সো এখানে আপনার এনআইডি অনুসারে আপনার বাবার নাম দিবেন, এখানে আমি নামটা দিয়ে দিলাম,
এরপরে এখানে বাবার প্রফেশনটা দিবেন, এইটা আমি আদার্স দিয়ে দিলাম কারণ সেই প্রফেশন এখানে নাই। এরপরে হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশি। এরপরে হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন, এটা নিয়ে সমস্যা হবে না। সো যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন, আর না থাকলে এটা ব্ল্যাঙ্ক থাকলেও প্রবলেম নেই। এরপরে হচ্ছে মাদার ইনফরমেশন, আপনার মায়ের ইনফরমেশন এখানে দিবেন, এখানে মার নাম দিয়ে দেন। এরপর হচ্ছে প্রফেশন, এখানে মার প্রফেশনটা দিবেন, এখানে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, আর জব টপ করলে ওইগুলো দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে গেলাম, এরপরে হচ্ছে ন্যাশনালিটি, এখানে আপনার মায়ের ন্যাশনালিটি দিয়ে দিবেন, এটাও বাংলাদেশি, সো এটা আমরা বাংলাদেশি চুজ করে নিলাম। এরপর এখানে মার ন্যাশনাল আইডি, এটা দিয়ে দিলাম আমি। আইডি কার্ডটা আবার চেক করে নিন। এরপরে হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন, এই টিক মার্কটা তুলে দেন। এরপর নিচের দিকে যান, এখানে গার্ডিয়ান ইনফরমেশন দিলাম না, আর এখান থেকে সেভেন কন্টিনিউ করে দেন। এরপরে হচ্ছে স্পাউস ইনফরমেশন, আপনি মেরিট কিনা সেটা দিবেন। আমি যাটা করতেছি সে হচ্ছে মেরিট, সো এখানে মেরিট চুজ করলাম। এরপরে হচ্ছে স্পাউস নেম, এখানে আপনার ওয়াইফের নামটা দিয়ে দেন। এরপরে হচ্ছে সিলেক্ট প্রফেশন, আপনার ওয়াইফ কি করে সেইটা, এটা আমি হাউস ওয়াইফ দিয়ে দিলাম। জব করলে এখানে জবটা মেনশন করে দিবেন। এরপরে হচ্ছে সিলেক্ট ন্যাশনালিটি, তার ন্যাশনালিটি কি সেইটা, সেও বাংলাদেশি, সো এখানে আমি বাংলাদেশি দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে চলে গেলাম, স্পাউস আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এখানে তার ন্যাশনাল আইডি দিবেন, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও প্রবলেম নেই। এরপরে আমরা সেভেন কন্টিনিউ করে দিলাম। এরপরে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে, সো ইমার্জেন্সি কাকে কন্ট্যাক্ট করবে এখানে তার ইনফরমেশনটা দিয়ে দিবেন। তো আমি এখানে মাদার দিয়ে দিলাম। এরপর নিচের দিকে যান, এখানে মায়ের ডিস্ট্রিক্ট, এখানে হচ্ছে নারায়ণগঞ্জ। এরপর আগের মতো করে এখানে মার যে ইনফরমেশন আছে ওইটা দিবেন, তো তাদের ভিলেজটা আগে দিবেন, ভিলেজ, এরপরে হচ্ছে হাইফেন, এরপরে আবার স্পেস, এরপরে ভিলেজটা দিবেন। ভিলেজ হচ্ছে রূপসী, এরপরে রোড, আগের মতো করে দিয়ে দিলাম আমরা। রোড হচ্ছে সাউথ রূপসী, এরপরে হচ্ছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে গেলাম, এরপরে পুলিশ স্টেশন, এটা হচ্ছে রূপগঞ্জে, সো এটা আমি রূপগঞ্জ দিয়ে দিলাম। এরপরে তার ইমেল থাকলে ইমেল, এটা অপশনাল, এটা লাগবে না। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কারণ ইমার্জেন্সি কোনটাকে এই নাম্বারে কল দেওয়া হবে, সো এখানে তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন।
এরপর এখানে নাম্বারটা দিয়ে 7 কন্টিনিউ করে দেন। এরপরে হচ্ছে পাসপোর্ট নিয়ে, লেফট সাইডে হচ্ছে আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট করবেন। নর্মালি আমাদের 64 পৃষ্ঠা লাগে না, যারা দেশের বাইরে অনেক বেশি যায় তাদের লাগে। তো এখানে 48 পেজেরটাই হয়ে যায় আমাদের, এখানে 48 পেজ চুজ করবেন। আর এখানে ভ্যালিডিটি, আপনি পাসপোর্টটা কয় বছরের জন্য করতে চান সেইটা, 5 ইয়ার্স হলে 5 ইয়ার্স, 10 ইয়ার্স হলে 10 ইয়ার্স। আমি যেটা করব সেটা হচ্ছে 10 ইয়ার্স। তো এখানে আপনার প্রাইসটা দেখে নিন, 10 বছরের প্রাইস হচ্ছে 5,750 টাকা, আর এখানে যদি 5 বছর চুজ করি এটা হচ্ছে 4,025 টাকা। তো আমি 10 বছর করব, সো 10 বছর দিয়ে দিলাম। এরপরে 7 কন্টিনিউ। এরপরে এখানে হচ্ছে ডেলিভারি অপশন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেগুলার ডেলিভারি আর একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারিতে আপনার 15 থেকে 21 দিন সময় নেয়, মানে সবচেয়ে বেশি সময় যেটা লাগে সেটা হচ্ছে রেগুলার ডেলিভারি। আর যদি এখানে এক্সপ্রেস চুজ করেন সেটা আপনাকে 7 দিনে বা 3 দিনে দেওয়া হবে, এটা হচ্ছে 8,050 টাকা। তো আমি রেগুলারই করব, সো এখানে রেগুলার চুজ করলাম। এরপরে 7 কন্টিনিউ। আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, এখন আমরা জাস্ট চেক করব সব ইনফরমেশন ওকে আছে কিনা। এখানে সব ইনফরমেশন দেখে নেবেন, কারণ এখন যদি আমরা সাবমিট করে দেই তাহলে সেটা আর এডিট করার অপশন থাকবে না, তখন আমাদের অ্যাপ্লিকেশন ডিলিট করে 1 মাস পরে আবার অ্যাপ্লাই করতে হবে। সো এগুলো সব দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক মতো আছে কি না, ন্যাশনাল আইডিটা মিলিয়ে নেন। তো এখানে পোস্ট অফিস যা আছে সব কিছু দেখে নেন। এরপরে ফাদার ইনফরমেশন, মাদার ইনফরমেশন, অ্যাড্রেস, এরপরে হচ্ছে পাসপোর্ট, 48 পেজের, 10 বছরের। এরপরে হচ্ছে ডেলিভারি অপশন, এটা হচ্ছে রেগুলার। তো আমাদের সব কিছু ওকে আছে। এরপরে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড এটা দিয়ে দিলাম, কনফার্ম অ্যান্ড প্রসিড। এখন আপনারা এরকম একটা বারকোড দেখতে পাবেন, এরকম একটা অপশন, এখানে অনলাইন পেমেন্ট অপশন এখন অফ আছে, সো আমাদের অফলাইনই করতে হবে, তার মানে ডিরেক্ট ব্যাঙ্কে গিয়ে করতে হবে। তো যেসব ব্যাঙ্কে আপনি করতে পারবেন সেটা হচ্ছে ব্যাঙ্ক এশিয়া, ঢাকা ব্যাঙ্ক, ওয়ান ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, এরপরে হচ্ছে সোনালী ব্যাঙ্ক, ট্রাস্ট ব্যাঙ্ক। এখানে যে কোনো একটা ব্যাঙ্কে গিয়ে আপনি টাকাটা জমা দিবেন, পাসপোর্টের কথা বললেই তারা বলে দিবে কীভাবে কী করতে হবে। এরপরে এখানে কন্টিনিউ করে দেন। তো কন্টিনিউ করে দেওয়ার পরে এরকম একটা পেজ দেখতে পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন সবার প্রথমে যেটা করবেন, এখানে প্রিন্ট সামারিতে চলে যাবেন, এই পেজটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা আমরা সেভ করে নিলাম এখন। ইয়েস, আমাদের এই প্রিন্ট সামারি পাসপোর্টের সবার উপরে থাকবে, এটা আপনারা প্রিন্ট করে নেবেন। এরপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এতে ক্লিক করেন, এটাও ডাউনলোড করে নিন। এই দুইটা আপনারা ডাউনলোড করে নেবেন, প্রথমে সবার উপরে দিবেন প্রিন্ট সামারিটা, এরপরে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা ডাউনলোড করলেন, আর এইটার উপরে আইকে দিয়ে আপনার ব্যাংকের রিসিটটা অ্যাটাচ করবেন। ব্যাংকের যে মানি রিসিটটা থাকবে সেটা এই ফর্মের উপরে দিবেন। এরপরে হচ্ছে আপনার আইডি কার্ডের ফটোকপি, এরপরে হচ্ছে আপনার ইউটিলিটি বিল, মানে বিদ্যুৎ বিলটা লাগবে। এরপরে অনেক জায়গায় চেয়ারম্যান সার্টিফিকেট অথবা কমিশনার সার্টিফিকেট, যাই হোক ওইটা লাগতে পারে, সেটা আপনার পাসপোর্ট অফিসের উপর ডিপেন্ড করে। তো এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পারবেন কী কী আপনাদের নিয়ে যেতে হবে, লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখেন, প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, ইনক্লুড অ্যাপয়েন্টমেন্ট, তার মানে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপয়েন্টমেন্টও লাগবে। তো এটা হচ্ছে প্রিন্ট সামারি যেটা করলাম, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন।
এরপরে হচ্ছে ডকুমেন্ট, আপনার এনআইডি নিয়ে যাবেন। এরপরে হচ্ছে পেমেন্ট স্লিপ, এটা আপনার অ্যাপ্লিকেশনের উপরে লাগাবেন। এরপরে যদি প্রিভিয়াস পাসপোর্ট থাকে সেক্ষেত্রে এইটা, আর না থাকলে লাগবে না। এরপরে অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো নিয়ে যাবেন, আপনার কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো নিয়ে যাবেন। তো এইভাবে করলে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আশা করি এখন থেকে আপনারা নিজের এই পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম দালাল ছাড়া, আর সব কিছু ঠিকঠাক মতো সাজিয়ে নিতে পারবেন। এরপরও যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, আপনার মাধ্যমে আরও একজনের হয়তো বা উপকার হতে পারে। সো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এরকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই, ভাই, আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, বাই বাই।